অগাস্টের ছয় তারিখ দিনটা শুরু হয়েছিল গ্রীষ্মের অন্যান্য দশটা স্বচ্ছ উজ্জ্বল দিনের মতোই সকাল সাতটার দিকে বেজে ওঠা পাগলা ঘণ্টি শব্দ ততদিনে অভ্যস্ত হয়ে যাওয়া শহরবাসীর কাছে খুব একটা গুরুত্ব পেল না আরকম গুরুত্ব পেল এক ঘন্টা পর বেজে ওঠা বিপদ কেটে যাওয়ার সংকেত কর্মব্যস্ত দিনের প্রস্তুতি নিতে থাকা শহরটার বাসিন্দাদের কাছে হয়তো অনিশ্চিত বিপদের আশঙ্কায় সময় কাটানো বিলাসিত মনে হয়েছিল ঠিক পনেরো মিনিট পর সকাল আটটা পনেরোতে আকাশের বুকে দেখা দিল এক নিঃশব্দ আলোর ঝলকানি সাদার চেয়েও সাদা তার ঠিক পরপর এক বিকট ভোতা শব্দ সহস্র সূর্যের উজ্জ্বলতা নিয়ে আকাশের বুক চিরে পূর্ব থেকে পশ্চিমে ছুটে গেল আগুনের সোনালি সন্ত্রাস মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেল প্রায় সাড়ে তিন লাখ মানুষের শহরটা স্রেফ গুঁড়ো গুঁড়ো হয়ে গেল স্থলের এক মাইলের মধ্যে প্রায় সবকিছু ইট কাঠ আর কংক্রিটের পাশাপাশি বিস্ফোরণের প্রচন্ড আঘাত শহরের অধিবাসীদেরও প্রবল শক্তিতে ছুড়ে দিল এদিক সেদিক তারপর শহরটাকে গ্রাস করল আগুনের উড়ন্ত ঝড় বৃদ্ধ ভাবার চশমা নিশ্চিন্ত চোখে পৃথিবীকে দেখতে থাকা আধো আধো বলে শিশু সতর্কতার সাথে বাছাই করা খেলার সাজ সরঞ্জামার দোলনা দুই ঝুটি করা স্কুল ড্রেসের ছোট্ট হাসি ক্লাসের দুষ্ট ছেলেটা লাল ব্যাগ রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ স্ত্রীর কথা মনে পড়ায় অন্য মনস্ক যুবক বারান্দায় দাঁড়িয়ে আনমনে পথের কোলাহলের দিকে চেয়ে থাকা তরুণী অর্ধেক অঙ্ক কষা ব্ল্যাকবোর্ড সদ্য খোলা গেল সবাই সব কিছু আগুনের তীব্র উত্তাপে ঝলসে গেল টিকে থাকা অল্প কিছু রাস্তা দেয়াল আর ব্রিজের রং খোলা রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষদের অনেকের ছায়া স্থায়ীভাবে গেঁথে গেল সেখানে বিস্ফোরণের এক মিনিটের মধ্যে মারা গেল এক লক্ষের মতো মানুষ আহত হল আরো প্রায় এক লক্ষ ধীরে ধীরে শহরের আকাশটাকে ঢেকে দিতে শুরু করল ব্যাঙের ছাতার মতো পাক খেতে থাকা ধোয়া আর ধুলোর বিশাল এক মেঘ রাস্তা আর ফুটপাথ জুড়ে মৃত্যুর জন্য অপেক্ষমান ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো মানুষ দিনভর তন্দ্রাচ্ছন্নের মতো ঠায় বসে রইল বমি করল তারপর মারা গেল পুড়ে যাওয়া শরীর নিয়ে কোনো নদীর পার পর্যন্ত এসে সব শক্তি হারিয়ে সেখানেই নিথর শুয়ে থাকল আরও কয়েক হাজার সন্ধ্যার দিকে বাড়তে থাকা নদীর পানিতে নীরবে নিঃশব্দে তলিয়ে গেল অনেকে আর নৌকায় ওঠানোর জন্য হাত ধরে টানতেই নিচের মাংস উন্মুক্ত করে সরসর করে গ্লাভসের মতো খুলে এলো কারো কারো রক্ত পুজ মাখানো চামড়া চুরমার হয়ে যাওয়া হিরোসীমার রক্ত মাংসে পিচ্ছিল রাস্তা দিয়ে এলোমেলো হাঁটতে দেখা গেল জনাবেশিক সৈনিককে শূন্য চোখের কোটরের নিচে পুড়ে যাওয়া বেয়ে গড়িয়ে পড়ছে ওদের গলিত চোখ সম্ভবত বিস্ফোরণের সময় আকাশের দিকে তাকিয়েছিল ওরা চরম বিধ্বংসী ক্ষমতা নিয়ে উনিশশো পঁয়তাল্লিশের ছয় অগাস্ট হিরোসীমার মাটি থেকে উনিশশো ফিট উপরে চৌষট্টি কেজি ইউরেনিয়াম টু নিয়ে বিস্ফোরিত হয়েছিল লিটল বয় মানব ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধাবস্থায় ব্যবহৃত আণবিক বোমা লিটল বয়ের আঘাতে ধ্বংস হয়ে গিয়েছিল হিরোসীমার সত্তর শতাংশ বিল্ডিং আমেরিকান দাবি অনুযায়ী প্রথম দিনে মৃতের সংখ্যা ষাট থেকে নব্বই হাজারের কাছাকাছি জাপানিদের মতে সংখ্যাটা আরও অনেক বেশি তিন মাস পর উনিশশো সালের ডিসেম্বরের হিসেবে অনুযায়ী এই বোমার কারণে নিহতের মোট সংখ্যা ছিল প্রায় এক লক্ষ চল্লিশ হাজার হিরোসীমা নগর কর্তৃপক্ষ জাপানের স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দে ছাপানো অ্যাসোসিয়েট প্রেসের দুই হাজার ষোলো সালের রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণ পরবর্তী দশকগুলোতে রেডিয়েশন জনিত অসুস্থতায় মৃতদের হিসাব করলে সংখ্যাটা দাঁড়ায় তিন লক্ষের কাছাকাছি তিন দিন পর নাগাসাকেতে ফেলা হয় দ্বিতীয় আণবিক বোমা ফ্যাটম্যান ছয় দিন পর উনিশশো সালের পনেরোই অগাস্ট জাপান আত্মসমর্পণ করে অদ্ভুত ব্যাপারটা হল অভূতপূর্ব এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল এমন সময়ে যখন জাপান সম্মানজনক আত্মসমর্পণের পথ খুঁজছিল ছয় অগস্টের আগেই আমেরিকান সামরিক গোয়েন্দারা জাপানের পাঠানো কোডের মেসেজ ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছিল এবং নিশ্চিতভাবে জানতে পেরেছিল যে সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে জাপান আত্মসমর্পণের চেষ্টা করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার ডোয়াইড আইজেন হওয়ার জাপানের বিরুদ্ধে চালানো সব বিমান হামলার দায়িত্বে থাকা মেজর জেনারেল কার্টিসলি মেই প্যাসিফিক কমান্ডার ইন চিফ চেস্টার নিমিতস প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ উইলিয়াম লিহ জাপানের পাঠানো গোপন বার্তা ইন্টারসেপ্ট করার পর আমেরিকান সরকারের কর্মকর্তাদের কাছে পাঠানোর দায়িত্বে থাকা মিলিটারি ইন্টেলিজেন্স অফিসার ব্রিগেডিয়ার জেনারেল কার্টার ক্লার্কসহ অনেকে স্বীকার করেছে যে সামরিক দৃষ্টিকোণ থেকে হিরোসীমা ও নাগাসাকির উপর আণবিক বোমা হামলা ছিল অপ্রয়োজনীয় তবুও সামরিকভাবে অপ্রয়োজনীয় এই হামলার সিদ্ধান্ত নেয় আমেরিকা বিশ্বমঞ্চে অপ্রতিরোধ অজেয় মহাশক্তিধর সুপার পাওয়ার হিসেবে নিজেদের কর্তৃত্ব পাকাপোক্ত করা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সোভিয়েত ইউনিয়নের কর্তৃত্ব প্রতিহতা করা আণবিক বোমা হামলার মাধ্যমে এক ঢিলে এই দুই পাখি মারার ফোন দিয়াটা আমেরিকা আমেরিকার ভূ রাজনৈতিক হিসেব নিকেশ আর কূটনীতির বলে হতে হয় হিরোসীমা ও নাগাসাকির প্রায় চার লক্ষ মানুষকে ক্ষমতার নেশায় বেসামাল ব্যাপক ও বিস্তৃত আধুনিক হত্যাযজ্ঞের স্থাপতি আমেরিকার এই হামলা শুধু গণহত্যা ছিল না ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস সত্যিকার অর্থে মানবতার বিরুদ্ধে অপরাধ হিরোসীমার বিস্ফোরণের ষোলো ঘন্টা পর আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই বক্তব্যটি দেয় ষোলো ঘন্টা আগে জাপানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিরোসীমাতে একটি বোমা ফেলেছে মার্কিন বিমান এই বোমাটি ছিল বিশ হাজার টন টিএনটির চেয়ে বেশি শক্তিশালী এর আগে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ইতিহাসে সবচেয়ে বড় বোমা হিসেবে স্বীকৃত ব্রিটিশ গ্র্যান্ড স্ল্যামের চেয়ে প্রায় দুই হাজার গুণ বেশি বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন ট্রুম্যানের সাড়ে এগারোশো শব্দের পুরো বক্তব্য জুড়ে বারবার ফুটে ওঠা তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করার মতো প্রথমত বিপুল বিধ্বংসী ভীতিকর ধ্বংস ক্ষমতা সম্পন্ন মারণাস্ত্র তৈরি ও ব্যবহার করতে পারার গর্ব দ্বিতীয়ত মাত্রার হত্যাযজ্ঞ আর মানবিক বিপর্যয়ের ব্যাপারে বিন্দু মাত্র অনুশোচনার অনুপস্থিতি এবং তৃতীয়ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি নাম দিয়ে সাড়ে তিন লক্ষ মানুষের জলচান্ত একটা শহরকে সামরিক টার্গেট হিসেবে চিত্রিত করা আর বেসামরিক জনগণের পাইকারি খুনের বৈধতা তৈরি উনিশশো সাল থেকে গত তেয়াত্তর বছরে আমেরিকা পেশাদারী দক্ষতা আর নির্লিপ্ত নৈপুণ্যের সাথে পৃথিবী জুড়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হত্যা করেছে প্রায় দুই কোটি মানুষ নিয়মিত বিরতিতে চালানো গণহত্যার পর ট্রুম্যানের মতোই এই একই রকম নির্বিকার আত্মবিশ্বাস আর গর্ব মেশানো আনুষ্ঠানিকতার সাথে ঠিক একই ধরনের বক্তব্য দিয়ে গেছে আমেরিকান অন্যান্য প্রেসিডেন্টরাও শ্রমানের পরে আরও জন প্রেসিডেন্ট এলো বদলাইনি সন্ত্রাসী হামলার পর আমেরিকার দায় শিকারের এই মুখস্থ স্ক্রিপ্ট ধ্বংসের প্রযুক্তির প্রতি প্রায় জোনায়িত মুগ্ধতা নির্বিকার অনুশোচনাহীনতা এবং নিজস্ব স্বার্থ সিদ্ধির সন্ত্রাসকে শান্তি মানবতা গণতন্ত্র কিংবা অন্য কোনো আদর্শের নামে চালিয়ে দেয়া যুগ যুগ ধরে আমেরিকান গণহত্যাকে বিশেষায়িত করে আসছে এই তিনটি বৈশিষ্ট্য গণহত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ আর গুরুতর মানবিক মূল্যের বিনিময়ে নিজের স্বার্থ কেনার সাথে আমেরিকার সম্পর্ক নতুন না আমেরিকা নামের এই সাম্রাজ্যের প্রতিষ্ঠায় হয়েছিল ওইসব স্থানীয় অধিবাসীদের জাতিগত নিধনের মাধ্যমে কোনো এক বিচিত্র অধিকার বলে ইউরোপ থেকে আসা সাদা মানুষরা যাদেরকে রেড ইন্ডিয়ান নাম দিয়ে নিজেরা আমেরিকার খেতাব গ্রহণ করেছিল চোদ্দশো সালে ক্রিস্টোফার কলম্বাসের অভিযানের সময় থেকে নতুন মহাদেশে ইউরোপিয়ানরা আসতে শুরু করার পর চারশো বছরে মারা যায় আশি থেকে নব্বই শতাংশ স্থানীয় অধিবাসী তাদের পাইকারী মৃত্যুর মধ্য দিয়ে ধীরে ধীরে সাদা ইউরোপিয়ানদের জন্য বসবাসের উপযুক্ত হয়ে ওঠে আমেরিকা লিঙ্কন জেফারসন জ্যাকসন ফ্র্যাঙ্কলিন আমেরিকান ইতিহাসের মহান সব ব্যক্তিরা রীতিমতো ঘোষণা দিয়ে অংশগ্রহণ করে নতুন মহাদেশ থেকে অসভ্য বর্বর পশুদের নিশ্চিন্ন করার পবিত্র দায়িত্ব পালনে এখনকার মতো তখনও মানুষ মারার উদ্ভাবনে নানা পদ্ধতি নিয়ে মুগ্ধতা ছিল ইউরো আমেরিকানদের ধর্ষণ জীবন্ত পড়ানো হাতুড়ি দিয়ে পিটিয়ে মারা আলাদাভাবে টার্গেট করে নারী শিশু হত্যার পাশাপাশি তাদের খুন করার প্রিয় পদ্ধতি ছিল এক ধরনের প্রাক আধুনিক জীবাণুযুদ্ধ রেড ইন্ডিয়ানদের মধ্যে গুটি বসন্ত ছড়িয়ে দেওয়ার জন্য ইউরো আমেরিকানরা তাদেরকে উপহার দিত গুটি বসন্ত রোগীদের ব্যবহার করা কম্বল মরক লেগে সাফ হয়ে যেত গ্রামের পর গ্রাম গোত্রের পর গোত্র ভয়ঙ্কর এ রোগ সম্পর্কে একেবারেই না জানা অধিবাসীদের অনেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিত অন্য কোনো এলাকায় অন্য কোনো গোত্রের কাছে সাথে নিয়ে যেত গুটি বসন্তের ভাইরাস চলতে থাকত চেইন রিয়াকশন আধুনিক আমেরিকান মারণাস্ত্রগুলোর মতোই মানুষ মারায় বিস্ময়কর রকমের কার্যকরী ছিল জীবাণুযুদ্ধের এই কৌশল মানুষ মারার উদ্ভাবনী কৌশল নির্লিপ্ত পেশাদারী খুন আর কোনো না কোনো আদর্শের নামে দেয়া অজুহাত সেই একই প্যাটার্ন এই কালের গণহত্যার মতো একই গুণে গুণান্বিত ছিল সে কালের গণহত্যাও নম চমস্কি একবার বলেছিলেন আমেরিকার সাম্রাজ্যবাদ নিয়ে কথা বলা অনেকটা ত্রিভুজের ত্রিভুজাকার হওয়া নিয়ে কথা বলার মতো আমার জানা মতে আমেরিকা হলো একমাত্র দেশ যা প্রতিষ্ঠিতই হয়েছিল সাম্রাজ্য হবার জন্য জর্জ ওয়াশিংটন আমেরিকাকে বলেছিলেন সদ্যজাত সাম্রাজ্য আধুনিক আমেরিকার সাম্রাজ্যবাদ হল আমেরিকার সূচনা লগ্ন থেকে নিরবিচ্ছিন্নভাবে চলা এই প্রক্রিয়ার সর্বশেষ পচায় আমেরিকান ঐতিহাসিক জন লুইস গ্যারিস দেখিয়েছেন দুই সালের বুশ ডকট্রিনের সাথে আমেরিকান ষষ্ঠ প্রেসিডেন্ট জন কুইন্সি অ্যারামসের আঠারোশো সালের সম্প্রসারণেই নিরাপত্তা অর্থাৎ এক্সপেনশন ইজ দ্য টু সিকিউরিটি তত্ত্বের মৌলিক কোন পার্থক্য নেই দুটোর মূল বক্তব্য একই আমেরিকান সাম্রাজ্যের সম্ভাব্য কোনো প্রতিদ্বন্দ্বী উদয় হবার আগেই তাকে আক্রমণ করা আগাম যুদ্ধের বা প্রিএমটিভ ওয়ার এর দর্শন অনুযায়ী দুই শতাব্দীর বেশি সময় ধরে ঘরে বাইরে কাজ করে যাচ্ছে আমেরিকা আণবিক গণহত্যার সিদ্ধান্ত নেয়া ট্রুমান থেকে শুরু করে দুই হাজার ষোলোতে মুসলিম বিশ্বে ছাব্বিশ হাজারের বেশি বোমা ফেলা হয় আর ড্রোন হামলার মাধ্যমে বিশ্বজুড়ে প্রেসিডেন্সিয়াল ক্রসফায়ার চালানো শান্তিতে নোবেল বিজয়ী শান্তিকামী যুদ্ধপারধী বারাক ওবামা পর্যন্ত মেরিলিন মনোর প্রেমিক আর ভিয়েতনামের কষায় নিপাট ভদ্রলোক জন এফ কেনেডি থেকে শুরু করে পর্ন অভিনেত্রী আর পতিতা প্রেমিক গোয়ার গোবিন্দ ট্রাম্প পর্যন্ত একই সাম্রাজ্যবাদী নীতিতে কাজ করে যাচ্ছে প্রত্যেক আমেরিকান প্রেসিডেন্ট নাম বদলেছে মুখ বদলেছে বদলেছে স্লোগান কিন্তু বদলায়নি আমেরিকান সাম্রাজ্যবাদের ঠান্ডা মাথায় ধ্বংসযজ্ঞের পলিসি তিনবার পুলিশের চেতা আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক লেখক এবং ইরাক যুদ্ধের উৎসাহী সমর্থক থমাস ফ্রিডম্যানের একটা বিখ্যাত উক্তি আছে বাজার অর্থনীতির অদৃশ্য হাত অদৃশ্য মুঠি ছাড়া অকেজো ম্যাকডোনাল্ড ম্যাকডগলাসকে ছাড়া ম্যাকডোনাল্ডসের ব্যবসার উন্নতি সম্ভব না ম্যাকডোনাল্ড ম্যাকডগলাস হল আমেরিকান বিমান বাহিনীর জন্য এফ ফিফটিন ফাইটার বিমান তৈরি করা কোম্পানির নাম ফ্রিডম্যানের এই উক্তি খুব সুন্দরভাবে মাত্র দুই লাইনে আমেরিকান সাম্রাজ্যবাদের বাস্তবতাকে ফুটিয়ে তোলে আমেরিকা হলো ওই সাম্রাজ্য যার স্থিতিশীলতা ও সমৃদ্ধি তার সামরিক আগ্রাসন আর রাষ্ট্রীয় সন্ত্রাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে কোনো মূল্যে আমেরিকান সাম্রাজ্যের সমৃদ্ধি প্রথম ও শেষ কথা বাকি সবকিছু ফুটনোট আমেরিকার জন্য আরও বেশি বাকি পৃথিবীর জন্য আরও কম আমেরিকান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের অভ্যন্তরীণ নথিতে এই কথাগুলো স্পষ্টভাবে উঠে এসেছে বারবার যেমন উনিশশো সালে লেখা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এক নথির মূল বক্তব্য মোটামুটি এরকম বিশ্বের মোট সম্পদের অর্ধেক এখন আমাদের হাতে যদিও আমাদের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ছয় শতাংশ আমাদের পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত এই অসমতাকে বজায় রাখা আর তা করার উপায় হল গণতন্ত্র আর মানবাধিকারের মতো অস্পষ্ট আদর্শিক গুলির কথা ভুলে গিয়ে বল প্রয়োগের বিভিন্ন পন্থার দিকে মনোযোগী হওয়া বিশ্বজুড়ে আমেরিকার সাম্রাজ্যের সমৃদ্ধি আর সম্পদের এই তীব্র বৈষম্যকে টিকিয়ে রাখার এটাই একমাত্র উপায় গণতন্ত্র আর মানবাধিকারের মতো ধারণাগুলো আমজনতা রূপালী পর্দা বক্তৃতার মঞ্চ আর পেপার পত্রিকার জন্য বাস্তব দুনিয়ার পলিসির জন্য না দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার কার্যকলাপের দিকে তাকালে এই কথাগুলো সত্যতা খুঁজে পেতে কারো সমস্যা হবার কথা না গণতন্ত্র মানবাধিকার বিশ্বশান্তি ইত্যাদি আবলতাবল নিয়ে চিন্তা কখনোই আমেরিকার পররাষ্ট্রনীতিকে বিন্দুমাত্র প্রভাবিত করেনি এসব ফাঁকা বলি সাম্রাজ্যের একনিষ্ঠ প্রজাদের চোখে ঠুলি পড়ানোই এগুলোর একমাত্র কাজ এসব অস্পষ্ট আদর্শিক বুলির বদলে আমেরিকার সাম্রাজ্যের নীতি সবসময় নির্ধারিত হয়েছে দুটি মূলনীতি দ্বারা এক আমেরিকা এই পৃথিবীর মালিক পৃথিবীর যে কোনো কোনায় থাকা যে কোনো কিছুর উপর তাদের অধিকার আছে এবং দুই আমেরিকা যা করে ভালোর জন্যই করে নৈতিকতা হলো তাই যা আমেরিকা করে প্রথম আঁকিদের উপর ভিত্তি করে যখন যা প্রয়োজন নিজের মনে করে নিয়েছে আমেরিকা যখন যাকে দরকার মেরেছে দখল করেছে ধ্বংস করেছে যতটুকু প্রয়োজন নিয়ন্ত্রিত দক্ষতার সাথে চালিয়েছে ততটুকু ধ্বংসযজ্ঞ সাথে চিরাচরিত আমেরিকান স্বভাব অনুযায়ী দিয়েছে কিছুটা বাড়তিও দ্বিতীয় আকিদা অনুযায়ী সংগঠিত হবার সাথে সাথেই বৈধতা পেয়ে গেছে আমেরিকান প্রতিটি হত্যাযজ্ঞ প্রতিটি ধ্বংসলীলা প্রতিটি মানবতা বিরোধী অপরাধ উত্তীর্ণ হয়ে গেছে নৈতিকতার মানদণ্ডে রক্তের গাঢ় লাল স্রোত ধুয়ে মুছে গেছে সাদা সাম্রাজ্যবাদের পবিত্র পানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওকিনাওয়ার দশ হাজার ধর্ষিত নারী উনিশশো পঞ্চাশের জুলাইয়ে নুগান ব্রিজের নিচে মেশিন গানের গুলিতে ঝাজরা হওয়া তিনশো জন নিরস্ত্র কোরিয়ান রিফিউজি উনিশশো থেকে একাত্তর পর্যন্ত দশ বছর ধরে উত্তর ভিয়েতনামে আকাশ থেকে স্প্রে করা দুই কোটি গ্যালন এজেন্ট অরেঞ্জ নামের বিষের প্রভাবে ক্যান্সার সহ বিভিন্ন গুরুতর রোগে ভোগা তিরিশ লক্ষ মানুষ আর মারাত্মকভাবে বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়া দেড় লক্ষ ভিয়েতনামি শিশু আটষট্টি সালের মার্চে সনমাই গ্রামে চার ঘন্টা ধরে চালানো হত্যাযজ্ঞে খুন হওয়া পাঁচশো চারজন নিরীহ গ্রামবাসী গণধর্ষিত শিশু ও নারী হত্যা আর ধর্ষণের মাঝে আমেরিকান সেনাদের নেয়া দুপুরের খাবারের বিরতি একই বছরের শেষ দিকে মেকং ডেল্টায় চালানো স্পিডি এক্সপ্রেস নামের অপারেশনে ঠান্ডা মাথায় খুন করা নয় জন গ্রামবাসী দশ বছরের ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার সন্ত্রাসের বলি হওয়া বিশ লক্ষ বেসামরিক নাগরিক উপসাগরীয় যুদ্ধের সময় অর্থনৈতিক অবরোধের শিকার হয়ে অনাহারে ধুকে ধুকে মরা প্রায় নয় লক্ষ মুসলিম শিশুসহ মোট সতেরো লক্ষ মৃত ইরাকি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের কালে আমেরিকার শান্তিকামী গণতান্ত্রিক সন্ত্রাসের ছোঁয়ায় দশ বারো বছরেই বিশ্বজুড়ে সন্ত্রাসী বনে গিয়ে তারপর খুন হওয়া বিশ লক্ষের বেশি মুসলিম বিচার হয়নি কোনো অপরাধেরই অপরাধ বলে গণ্যই হয়নি দশকের পর দশক ধরে নির্বিকারভাবে আমেরিকা চালিয়ে গেছে তার মানবতাবাদী সন্ত্রাস স্নায়ুযুদ্ধের সময় আমেরিকানদের মুখে প্রায় একটা কথা শোনা যেত র্যাডিক্যাল ন্যাশনালিস্ট সেই দিনগুলোতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষকে র্যাডিক্যাল ন্যাশনালিস্টের কবল থেকে রক্ষা করা নিয়ে খুব উদ্বিগ্ন ছিল আমেরিকা আমেরিকার অস্তিত্বের প্রতি র্যাডিক্যাল ন্যাশনালিস্টরা কেন হুমকি সেটা নিয়েও শোনা যেত অনেক কথা কিন্তু রেডিক্যাল ন্যাশনালিজম নামের এই দানব আসলে কি ছিল শাব্দিকভাবে এর অর্থ হয় চরমপন্থী জাতীয়তাবাদ কিন্তু আমেরিকার সাম্রাজ্যের কাছে র্যাডিক্যাল শব্দের একটা বিশেষ অর্থ ছিল র্যাডিক্যাল মানে হচ্ছে আমাদের কথা শোনে না আমেরিকান আধিপত্যবাদের বিরোধিতা করা যে কোনো দেশ দল গোষ্ঠী কিংবা ব্যক্তি এই সংজ্ঞা অনুযায়ী রেডিক্যাল তার রক্ত হালাল একইভাবে সাম্রাজ্যবাদের অভিধানে বিশেষ এক অর্থ ছিল আগ্রাসনের আগ্রাসন মানে প্রতিরোধ সাম্রাজ্যবাদী লুটপাট হত্যা সামরিক অভিযান চালানো আমেরিকা শান্তিকামী আগ্রাসী না কিন্তু আমেরিকান আগ্রাসন প্রতিরোধের চেষ্টা যে করে সে অবশ্যই অতি অবশ্যই আগ্রাসী স্নায়ুযুদ্ধের সময়কার এই ফর্মুলা আজকের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের যুগে প্রায় হুবহু ব্যবহার করা হচ্ছে শুধু চরমপন্থী জাতীয়তাবাদের জায়গায় বসেছে ইসলামী চরমপন্থা বা র্যাডিক্যাল ইসলাম আর আগ্রাসনের জায়গায় বসেছে সন্ত্রাস নিজেদের চিরাচরিত উদ্ভাবনী স্বভাব বজায় রেখে এই নতুন শব্দগুলো দিয়ে আমেরিকা তৈরি করেছে ভালো খারাপ মুসলিমের নতুন নতুন সংজ্ঞাও মডারেট অর্থাৎ ভালো মুসলিম হল আজ্ঞাবহ মুসলিম যে আমেরিকাকে ভালো পায় আমেরিকা যতটুকু মেনে নেবে তার ইসলাম ততটুকুই আমেরিকা যা পছন্দ করে না সেটা তার কাছে চরমপন্থা সন্ত্রাস জঙ্গিপনা দুবেলা দুমুঠো খেয়ে পড়ে আমেরিকার কাছ থেকে শান্তিকামী সভ্য ভব্য খেতাব নিয়ে রাতে নিশ্চিন্ত ঘুমোতে পারলেই সে খুশি হাউজনেগার ডিনার টেবিলের পাশে মনিবের ছুঁড়ে দেয়া ছিটে ফোটা খাবারের টুকরোর জন্য উদ্গ্রীব চোখে তাকিয়ে অনবরত লেজ নাড়াতে থাকা গর্বিত সাম্রাজ্যপ্রেমী মডারেট কুকুর আর র্যাডিক্যাল মুসলিম হল আমেরিকার কথা না শোনা দুষ্ট মুসলিম ওই মুসলিম যে আমেরিকান সাম্রাজ্যবাদ আর সন্ত্রাসবাদকে মেনে নেয় না ইসলামের বিরুদ্ধে নব্য ক্রুসাইডে যারা আমেরিকার দলে তারা মডারেট ভালো মুসলিম যারা আমেরিকান ক্রুসাইডে বিরোধিতা করে তারা র্যাডিক্যাল খারাপ মুসলিম সাম্রাজ্যবাদের অভিধানে ঠিক করে রাখা আছে শান্তি আর সন্ত্রাসেরও আলাদা সংজ্ঞা শান্তি হল সাত দশক ধরে জাতিগত নিধনে লিপ্ত দখলদার জায়নিস্ট ইসরায়েলকে দেয়া সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আর দুই পবিত্র মসজিদের মাটিতে সামরিক ঘাঁটি তৈরি করা শান্তি হল হেলফায়ার মিসাইল ড্রোন ওয়ারফেয়ার টার্গেটেড কিলিং এনহ্যান্সড ইন্টারোগেশন মানচিত্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্ল্যাক সাইট আর মাদার অফ অল বম্বস শান্তি হল আবু গুরাইবে সন্তানের সামনে ধর্ষিতা মা মায়ের সামনে ধর্ষিত কিশোর মুসলিমদের নগ্ন দেহের পিরামিড আর গোয়ান্তানমোর কমলা রঙের জামসুট শান্তি হলো চোদ্দ বছরের আবির আল জনাবির গণধর্ষণ হাদিসা ফাল্লুজা মসুল রাক্কা বাগবুজের গণকবর আর ডিপ প্লেটেড ইউরোনিয়ামের ব্যবহারে মুসলিম মায়েদের গর্ভে জায়গা নেয়া বিকৃত ভ্রূণ শান্তি হল ডক্টর সিদ্দিকের ধর্ষণ সে কলে ঝুলতে থাকা হাবিবুল্লাহ নিথর দেহ আর বাগারামে পৃথিবীর বুকে উঠে আসা এক টুকরো নরক শান্তি হল বার ওয়াটার বোর্ডিংয়ের পর আবু জুবাইদার অনিয়ন্ত্রিতভাবে কাঁদতে থাকা দেহ মুখ দিয়ে বের হওয়া ফেনা শান্তি হল ধ্বংস মৃত্যু অপমান শান্তি হলো কোলাটাল ড্যামেজ নামের জাদুমন্ত্র আর সন্ত্রাস সন্ত্রাস হল আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিহত করার যে কোনো চেষ্টা সন্ত্রাস হল আগ্রাসী আমেরিকার আক্রমণ প্রতিহত করা প্রাণ বাঁচানোর জন্য দুর্বলের প্রতিরোধ কারাগারে বন্দির করাঘাত ধর্ষিতার চিৎকার জবাই করা পশুর এলোমেলো ছুটতে থাকা পায়ের আঘাত আমেরিকার বইতে নাইন ইলেভেনে তিন হাজার আমেরিকানের মৃত্যু হারাম আর তেহাত্তর বছরে দুই কোটি মানুষের খুন আরাম প্রত্যেক সাম্রাজ্য তার চারপাশে একটা মিথ তৈরি করে গড়ে তোলে এক ধরনের মিস্টিক অপরাধের বৈধতা বিরোধীদের দমন আর সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য এটা প্রয়োজন প্রাচীন ফের আউনরা নিজেদের ঈশ্বর দাবি করত নতুন ফের আউনের মুকুট গ্রহণের আগে রীতিমতো অনুষ্ঠান করে উদযাপন করা হতো মানুষের উপর দেবত্যারোপ মধ্যযুগের ইউরোপিয়ান রাজাবাসা বলত ঐশ্বরিক অধিকার বলে শাসনের কথা জাপানের সম্রাটদের মনে করা হতো দেব বংশজাত নাগাসাকির হামলার পর সম্রাটের কণ্ঠ প্রথমবারের মতো রেডিওতে শুনতে পেরে কান্নায় ভেঙে পড়েছিল অনেক জাপানি অন্য সব সাম্রাজ্যের মতো আমেরিকাও এই কাজটা করেছে কিন্তু আমেরিকান সাম্রাজ্যের অনন্যতা হল তারা এই কাজটা করেছে এক অভূতপূর্ব মাত্রায় হলিউড ম্যাস মিডিয়া অ্যাকাডেমিয়া এবং বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সুশীল সমাজের নামে উচ্ছিষ্ট ভোগীদের কাজে লাগিয়ে এই মিথ মেকিংকে অন্য এক উচ্চতা নিয়ে গেছে আমেরিকা রূপালী পর্দার জাদু আমেরিকান বাড়িগারি আর নারীর প্রেম ওয়াশ করেছে প্রায় পুরো পৃথিবীকে মিডিয়ার মায়াজালে জালে আচ্ছন্ন মানুষ যেন ভুগছে বিচিত্র কোনো সামষ্টিক স্টকহোম সিন্ড্রোমে নিজেকে আমেরিকা উপস্থাপন করেছে সভ্যতার অনিচ্ছুক ত্রাণকর্তা হিসেবে দায়িত্বের ডাকে সাড়া দিয়ে অনিচ্ছা সত্ত্বেও মানবতা আর শান্তির খাতিরে যাকে বারবার হাতে তুলে নিতে হয় অস্ত্র প্রায় পৌরাণিক ক্ষমতার অধিকারী এই ত্রাণকর্তা কখনো র্যাম্বো কখনো নানা রঙের পোশাক পরা সুপার হিরো আর কখনো আমেরিকান স্নাইপারের চেহারায় উপস্থিত হয় হলিউডের পর্দায় পৌরাণিক দেবতাদের মতো এ দেবতাও এক একবার জন্ম নেয় এক এক রূপে মিডিয়ার মায়াজাল এমন এক পরাবাস্তব জগতের সৃষ্টি করেছে যেখানে উল্টে গেছে ভালো মন্দের সংজ্ঞা ঝাপসা হয়ে গেছে বাস্তবতা আর প্রপাগান্ডার সীমানা আমরা সবাই এই মিডিয়া মায়াজালের ভেতরে ঘুরপাক খাই মিডিয়া আমাদের শান্তির বুলি মুখস্থ করায় আমরাও পুনরাবৃত্তি করে যাই তোতা পাখির মতো সাম্রাজ্যের ঠিক করে দেয়া শান্তির সংজ্ঞা নিয়ে মাথা ঘামায় না মিডিয়া আমাদের সন্ত্রাসের এক একটা সংজ্ঞা শেখায় আমরাও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে উচ্চকণ্ঠ হই ব্যতব্যস্ত হই নিন্দা জানাতে কিন্তু শত শত বছর ধরে চলতে থাকা পশ্চিমা বিশ্বের মহাদেশীয় সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে কিছু করা তো দূরের কথা কিছু বলার চিন্তাও আমরা করি না মিডিয়া আমাদের শেখায় মানবাধিকার ব্যক্তি স্বাধীনতা আর মুক্ত চিন্তার কথা আমরাও মাথা নেড়ে সাই দেই কিন্তু আমরা তাকাই না এসব গালভরা বুলির আস্তরণের নিচে থাকা সমকামিতা উভকামিতা শিশুকামিতা সহ নানা বিকৃতিতে জর্জরিত পশ্চিমা সভ্যতার নোংরা দুর্গন্ধময় দগদগে ঘায়ের দিকে মুন্সিয়ানার সাথে আমেরিকান প্রচারযন্ত্র এমন এক জগৎ তৈরি করেছে যেখানে শব্দগুলো তাদের অর্থ হারিয়ে ফেলে তারপর ধারণ করেছে নতুন সব অর্থ সাম্রাজ্যের আদেশ অনুযায়ী এই জগতে শান্তি অর্থ যুদ্ধ স্বাধীনতা অর্থ দাসত্ব আর অজ্ঞতাই হল শক্তি শব্দ আর ভাষার নিয়ন্ত্রণে আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করে সাম্রাজ্য মিথ্যের বেসাতিতে গড়া আমেরিকার এই আদর্শিক উপনিবেশ ছাড়িয়ে গেছে তাদের শারীরিক সাম্রাজ্য সীমানা সামরিক আগ্রাসনের চেয়ে অনেক বেশি সফলতার সাথে দখল করেছে চিন্তার আগ্রাসনের মাধ্যমে মানসিক দাসত্বের সেকলে বেঁধে আমাদের বন্দি করে রেখেছে চিন্তার কারাগারে আজ মিডিয়ার মায়াজালে আটকা পড়া এমন মুসলিমদের অভাব নেই যারা পশ্চিমা বিশ্বের বুদ্ধিবৃত্তিক গোলামিকে মেনে নিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধের বয়ানকে আত্মস্থ করেছে হাসি মুখে এবং খুশি মনে আজ আমরা চিন্তা করি স্বপ্ন দেখি বেঁচে থাকি সাম্রাজ্যের ব্যাকরণে কারো ইচ্ছেও নেই সম্রাটে টেনে দেয়া চিন্তার সীমানার এক চুল বাইরে যাবার ইচ্ছে জাগলেও কারণ এই স্বাধীনতা রাজারা বিশ্বাসী না হলেও দুঃখজনকভাবে আমরা প্রজারা অনেকেই পাইকারি খুন আর ধ্বংসের লাইসেন্স দেয়া শান্তি মানবতা আর গণতন্ত্রের অস্পষ্ট আদর্শিক গুলিতে ট্রু বিলিভার বা সাতচা বিশ্বাসী হয়ে গিয়েছি জাহিলিয়ার যুগে কাবার ভেতরে থাকা তিনশো ষাটটি মূর্তির মধ্যে প্রধান ছিল মনুষ্য আকৃতির বিশাল এক মূর্তি শরীরটা গড়া চকচকে রুবি পাথরে ডান হাতটা স্বর্ণের হুবাল ওহুদের যুদ্ধের পর এই হুবালের নামে স্লোগান দিয়েছিল কুরাইশরা হুবাল ছিল তাওহিদ ও শিরোকের লড়াইয়ে মুশ্রিকদের বেছে নেয়ার প্রতীক বিশ্বজুড়ে আজও শত শত মিথ্যা ইলাহ উপাসিত হলেও তখনকার মতো এখনও কুফরের শক্তি জড় হয় এই যুগের হুবালের পেছনে যার নাম আমেরিকা তখনকার মতো আজও হুবালের বিরোধিতা করা চরম অপরাধ আমেরিকা নিয়ন্ত্রিত জাতিসংঘের নামে চালানো এই বিশ্বব্যবস্থার বিরুদ্ধে শব্দটি করা যাবে না একটা না ভাবা যাবে না অর্ধেকটা শব্দও যা ইচ্ছে করো যা ইচ্ছে বলো যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার করে নিচ্ছ যতক্ষণ হুবালকে মানছ ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ততক্ষণ তোমাকে সহ্য করা হবে যা করার সিস্টেমের ভিতরে ঢুকে করো কিন্তু কোনোভাবেই সিস্টেমের বিরোধিতা করা যাবে না প্রশ্ন করা যাবে না কাঠামো নিয়ে ব্যবস্থা আর সাম্রাজ্য নিয়ে প্রশ্ন করা যাবে না হুবালের কর্তৃত্ব নিয়ে আমেরিকান সাম্রাজ্যের যুগে এটাই সবচেয়ে বড় অপরাধ অপরাধী বলে বিবেচিত হবার জন্য কিছু করার এমনকি বলারও প্রয়োজন নেই সিস্টেমের বিরুদ্ধে কোনো চিন্তা থাকাই যথেষ্ট এসব চিন্তা অবৈধ এসব চিন্তা অপরাধ যে সরিয়ার অনুসরণ কেমত পর্যন্ত আল্লাহ মানবজাতির জাতির উপর ফরজ করেছেন যুগের হুবালের বিরুদ্ধে গিয়ে আমেরিকান বিশ্বব্যবস্থার মোকাবেলায় সেই সরিয়ার বাস্তবায়ন হোক এটা চাওয়া কিছু করাও না কিছু বলাও না শুধু এটা চাওয়া অপরাধ কিছু করার দরকার নেই বলা দরকার নেই চিন্তাটাই অপরাধ থট ক্রাইম চিন্তা অপরাধ আর যারা চিন্তাপরাধ করার স্পর্ধা দেখায় সাম্রাজ্যের খাতায় তারা অবাধ্য র্যাডিক্যাল সন্ত্রাসী বিনা প্রশ্নে গুম নির্যাতন ও হত্যাযোগ্য না মানুষ এই সংজ্ঞাগুলো এই চিন্তাগুলো আমাদের মন ও মস্তিষ্কে গেঁথে দেয়া ওদের কাঠাময় আমাদের ভাবতে বাধ্য করা হল আমেরিকান সাম্রাজ্যের সবচেয়ে বড় সাফল্য যুগের হুবানের চারপাশে গড়ে ওঠা এই মায়াজাল এই মিথ আর মিস্টিক না ভেঙে চিন্তার কারাগার থেকে মুক্তি পাওয়া অসম্ভব সাম্রাজ্যের বেঁধে দেয়া ছকের বাইরে গিয়ে সিস্টেমকে প্রশ্ন করা প্রথাগত প্রথা বিরোধিতা আর নিয়মতান্ত্রিকতার থেকে বিসর্জন দিয়ে এই বিশ্ব ব্যবস্থাকে প্রত্যাখ্যানের স্পর্ধা হলো মানসিক দাসত্বের বাঁধন ছেড়া আর আদর্শিক উপনিবেশ থেকে মুক্ত হবার প্রথম ধাপ যুগের হুবাল আর তার চারপাশে গড়ে ওঠা মিথ্যের বসত ভাঙার প্রথম হাতিয়ার চিন্তাপরাধ